নমস্কার, সুস্বাগত সকলকে, স্বাগত লাইভ প্রোগ্রামে। মঙ্গলবার বিকেল 4:10 লাইভ প্রোগ্রাম জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্বকে নিয়ে আমি সব্যসাচী উপস্থিত হয়ে গেছি। মোবাইল নাম্বার রেড বক্সে থাকছে, অনুষ্ঠানের পর যোগাযোগ করবেন। যারা লাইভে পাচ্ছেন না, 25 মিনিটের লাইভে কোটি কোটি মানুষ দেখেন, তার মধ্যে হাজার হাজার মানুষ ট্রাই করেন। সবাইকে তো আমরা নিতে পারি না, 5-6 জনকে নিতে পারি, পরে দেখি 150টা 200টা মিসড কল। ওই 25 মিনিটে কথা বলতে বলতে প্রায় 100-150 মিসড কল আসতে থাকে, মানে তারা লাইন পাচ্ছে না। তারা কিন্তু 5:30 থেকে 6:30 করতে পারবেন। আপনারা প্রথম রেড বক্সের প্রথম নাম্বারটিতে অবশ্যই কিন্তু 5:30 থেকে 6:30 একটা প্রশ্নের উত্তর পাবেন। দেখুন, এখন থেকেই ফোন আসছে, কিন্তু আমি এখন নেবো না ফোনটা, কিছুটা কথা আপনাদের বলে নিই। গত সপ্তাহে একজন ফোন করেছিলেন, প্রেডিকশন বলা হয়ে গেছে অনেকটা, তারপরে বলছেন আমার 81 সালে জন্ম, 91 ভুল হয়ে গেছে। তাহলে এরকম মানে সিরিয়াস না হয়ে করবেন না, সঠিক ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, এতে আমাদেরও সময় নষ্ট হয়। আপনাকে অনেকটা তিনি বলে ফেলেছিলেন, হাওড়া থেকে এক ভদ্রলোক করেছিলেন, প্রথমে ডেট অফ বার্থ স্মার্টলি 91 বললেন, ছক বেরোলো, প্রেডিকশন হলো, তখন বলছে না ইলছে না, তো তখন যেই আমরা বললাম ডেট অফ বার্থ, তখন বলছে 81। তাহলে এটা বললে তো পুরো সময়টা নষ্ট হয়ে গেল, এটা প্লিজ করবেন না। সিরিয়াস হয়ে ফোন করবেন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বলবেন, আর অবশ্যই নেটওয়ার্ক যাতে ক্লিয়ার থাকে সেখান থেকে কথা বলবেন, টিভির ভলিউম কমিয়ে রাখবেন, তা নাহলে ফোন কিন্তু ডিসকানেক্টেড হয়ে যাবে, কন্ট্রোল রুম থেকে ফোন কেটে দেওয়া হয়, যাতে টিভির ভলিউম কিন্তু বাড়ানো থাকে, তাহলে সাউন্ড পলিউশন হয়, সাউন্ড নয়েজ এত আছে, আপনারাও শুনতে পাবেন না, আমরাও শুনতে পাবো না। সব চেম্বার খোলা। 26 তারিখ কৃষ্ণনগর, কৃষ্ণনগর মানুষটা জানতে চাইছিলেন 26 তারিখ। আর বেহালাতে কিন্তু এবার থেকে প্রতি মঙ্গলবার পাচ্ছেন, বেহালা ম্যান্টন সানরাইজ জেমস লং সরণিতে মঙ্গলবার 12টা থেকে 3টা এই মানুষটিকে পাবেন। সরাম ধর্ম, জনপ্রিয় অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ তন্ত্র সাধক, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, হস্তরেখাবিদ, খুব কাজের ব্যস্ততা, যোগে তো প্রতিকার নেন অনেক মানুষ, রথযাত্রা আছে, অম্বুবাচী আছে, এখন থেকে কিন্তু সমস্যাগুলো যারা সিরিয়াস দেখা করছেন, যোগাযোগ করছেন এবং রেমেডির জন্য, প্রতিকারের জন্য অর্ডার প্লেস করছেন, যাতে যোগে পাওয়ারফুল প্রতিকার দেওয়া সম্ভব হয়। আপনারা যোগাযোগ করবেন, যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করবেন, অনলাইন তো আছেই সার্ভিস। এছাড়া আপনারা রবিবার বুধবার শিয়ালদায় পাচ্ছেন, সোমবার বৃহস্পতিবার মেচেদা, মঙ্গলবার করে বেহালা ম্যান্টন সানরাইজ দুপুরে, শনিবার ব্যারাকপুর, আমি ডিটেলসে পরে আবার বলে দেবো, শুক্রবার করে বর্ধমান, এছাড়া 26 তারিখ কিন্তু কৃষ্ণনগর পাবেন, এবং আপনারা দুর্গাপুর, কাঁথি, বাঁকুড়া, বহরমপুর সর্বত্র পাবেন। বশীকরণ ফ্রি, আর একজন দেখাতে এলে আরেকজন যদি সঙ্গে আসে তার হরোস্কোপ বিচার ফ্রিতে চেম্বারে করে দেবেন। 100% লিখিত গ্যারান্টি, চ্যালেঞ্জ নিয়ে কাজ করছেন, তবে 10 জনের বেশি দেখেন না, নাম লেখাতে হবে মাস্ট। শিলিগুড়ি, কুচবিহার, হলদিয়া মাসে একবার নাম লিখিয়ে নেবেন, ডেটগুলো কনফার্মলি রেড বক্সের নাম্বারে পরে জেনে নেবেন। 501 টাকা ভিজিট, সুতরাং সবাই অ্যাসিস্ট্যান্টকে জানতে চান কত ভিজিট, কত ভিজিট, এটা আমরা বারবার প্রোগ্রামে বলে দিচ্ছি, 501 টাকা দক্ষিণা, যারা চেম্বারে দেখাতে আসেন বা অনলাইন সার্ভিস যারা নেবেন তাদের জন্য আমি বলে দিলাম। সোম, মঙ্গল, বুধ 4:35 অনুষ্ঠান, বৃহস্পতি 3:50 দুপুরে, শুক্রবার দুপুর 3:45, শনিবার দুপুর 1:40, রোববার বিকেল 5:15, মঙ্গলবার বিকেল 4:10 লাইভ অনুষ্ঠান, বৃহস্পতিবার রাত 8:15, রোববার রাত 8:40 অনুষ্ঠান, জনপ্রিয়তম জ্যোতিষ স্টুডিওতে সোনার বাংলার লাইভ অনুষ্ঠানে উপস্থিত, সঙ্গে আমি সব্যসাচী রয়েছি, শ্রী দেবাশিস নমস্কার জানাই, স্বাগত জানাই তাকে। নমস্কার, প্রোগ্রামের প্রথমেই জানাই প্রণাম আমার পিতামাতাকে, প্রণাম আমার গুরুদেব, গুরুদেবকে ধন্যবাদ সভ্যতাকে। সভ্যতা লাইভ প্রোগ্রাম কথাটা যেটা আপনি বললেন আমি একবার রিপিট করে দিই, যারা সিরিয়াস, যাদের প্রয়োজন আছে, যাদের দরকার আছে, প্লিজ তারাই কল করুন। ওই ঘুম থেকে উঠে পড়েছেন, দেবাশিসের প্রোগ্রাম একটু ফোন করে নি, একটু রাশি লগ্নটা জেনে নেবেন, তাতে কি হয় আপনি ভুলভাল জন্ম তারিখ দিলে আমার কিন্তু প্রেডিকশনটাও ভুলভাল হবে। সুতরাং যারা সিরিয়াস, যাদের প্রয়োজন, আবার দেখবেন যারা পাচ্ছেন না, আমি বলি যে 5:30 থেকে 5:30 আপনারা কি করলেন, তারা পেলেন না, ওই দাদা রাশি লগ্নটা বলুন প্লিজ, তারা করবেন না, আমি পরিষ্কার বলে দিলাম, যাদের দরকার, যাদের প্রয়োজন আমার চেম্বারে যোগাযোগ করুন, নাহলে 5:30 থেকে 6:30 ফোন করুন, আমি সিরিয়াস, আপনারাও সিরিয়াস হন। সবদা নিয়ে নি, প্রথম কে আছেন, হ্যালো বলুন। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? সকাল 8:26 কোথায়, কলকাতায় জন্ম তো আপনার? বর্ধমান। 26/10/98 সকাল 8:26, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে তোমার হচ্ছে বৃশ্চিক লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে দেবারি বা রাক্ষসগণ, জন্ম বার হচ্ছে সোমবার, তাই তো? আচ্ছা, এখানে দেখাচ্ছে মূল ত্রিকোণে বসে আছে শুক্র, নিচস্থ বক্রী, শনি, এবং শনি তোমার বৃহস্পতি,
এখানে ছক যেটা দেখাচ্ছে মঙ্গল রাহু রবি বুধ বুধাদিত্য যোগ, কিন্তু রবি শুক্র দারিদ্র যোগ, এক দুই তিন চার চতুর্থ পঞ্চম ষষ্ঠপতি শনি সপ্তম অষ্টম দশম স্থানে বসেছে রাহু। আচ্ছা তোমার পড়াশোনা কতদূর করেছো? কারণ রবি বুধ, শোনো শোনো শোনো, কারণ হচ্ছে রবি বুধ তোমার বুধাদিত্য যোগ রয়েছে, অর্থাৎ হায়ার এডুকেশন যোগ রয়েছে, লগ্ন থেকে পঞ্চমপতি বৃহস্পতি চতুর্থ দ্বারা কেতু, মাঝখানে তোমার কিন্তু কোনো কারণে একটা ডিস্টারবেন্স গেছে, বাট তোমার হায়ার এডুকেশন তোমার কিন্তু রয়েছে। এখন তোমার চিন্তাধারা যে দাদা কি করে আমি ভালো কেরিয়ার করব, কি করে আমি ভালো চাকরির দিকে যাব, তাই তো? আচ্ছা সেক্ষেত্রে শুনে রাখো, লগ্ন থেকে তোমার দশম স্থানে বসে আছে রাহু মঙ্গল দ্বারা, মঙ্গল সেখানে যুক্ত, দশমপতি সেই ঘরের অধিপতি বুধ, এই সরি রবি সে দ্বাদস্থানে বসে আছে, রবি আর শুক্র দারিদ্র যোগ হয়ে, তার মানে কি দ্বাদস্থান হচ্ছে ব্যয়ের ঘর, তার মানে তোমার এখানে চাকরি তোমার যোগ রয়েছে বাট স্টেবল চাকরি হবে না। কি বললাম? হ্যাঁ, কিন্তু তোমার ভালো চাকরির যোগ রয়েছে, ভালো করে শুনে রাখো, দশমপতি এখানে বুধ দ্বাদস্থানে রবি শুক্রের দারিদ্র যোগ হয়ে বসে রয়েছে, রবি হচ্ছে মান সম্মান জজ গভর্নমেন্ট জব, দশম স্থানে তোমার বসে আছে রাহু, দশম স্থান হচ্ছে কর্মের জায়গা, রাহু তোমাকে তোমার কর্মের জায়গাটা কিন্তু গ্রাস করছে, সুতরাং যদি পারো দশম এবং দ্বাদশ এই দুটোর প্রতিকার করো। আমি তোমাকে এই লাইভ প্রোগ্রামে বসে বলে যাচ্ছি তোমাকে চাকরি নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এবার তুমি শেয়ার করো। যা যা বললেন সব মিলেছে তো? আর কোনো প্রশ্ন নেই, প্রশ্নটাও বলে দিয়েছেন, আমি সাইলেন্টলি শুনে গেলাম পুরোটা। এই যে উনি বললেন মিলেছে, হ্যাঁ কেন মিলেছে? সঠিক জন্মটা অরিজিনাল, হ্যাঁ ঠিক, কারণ আমি এই জন্যই লাইভ প্রোগ্রামে সবুজ আমি ডিবেট করতে 100% লাগি থাকি, কারণ কেউ যদি অরিজিনাল জন্ম তারিখ দেয় সভ্যতা, আমি শ্রীদেবাসী আমি বিশাল জানি না, বাট যতটুকু জানি 100%, এবং এও বলে দিচ্ছি সভ্যতা, এ যদি দশম এবং দ্বাদশ প্রতিকার করে এ এত ভালো চাকরি পাবে যে ওর ফ্যামিলি টোটাল টোটাল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওদের বংশের, একটা কথা খারাপ বললাম, কিন্তু কেউ নাম চাকরি পাবে 100%, এটা তো গর্বের ব্যাপার। হ্যাঁ অবশ্যই, এটা গর্বের ব্যাপার যে বংশে ওর মতো পজিশন কেউ পাবে না, পাবে না, এবং এত ভালো যোগ আছে ছকে ভাই তোমার টালিগঞ্জ থেকে। কিন্তু সম্পদা ঘটনা কি জানেন, বেশিরভাগ ক্লায়েন্ট দেখে প্রতিকারটা করায় না, প্রতিকারটা করাবে না, গত সপ্তাহে শুধু একজন ভুল প্রেডিকশন পেয়েছেন, কেন তিনি ডেট অফ বার্থ ভুল দিয়েছেন, 91 বলেছে পরে বলছে 81, অলরেডি শ্রীদেবাশিস প্রেডিকশন সব বলেছেন, তিনি বলছে একটাও মিললো না, পরে জানলাম ভুল ডেট অফ বার্থ দিয়েছিলেন, নিজেই স্বীকার করেছে আমার 91 না 81, এরকম করলে হবে না, সিরিয়াস হয়ে ফোন করুন, পেতে বাধ্য আপনারা ঠিক জায়গাটা ঠিক প্রেডিকশনটা। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো নমস্কার, না নমস্কার, কোথা থেকে কে? আমি কোন্টাই থেকে। কোন্টাই থেকে কার জন্য? আমার দিদি। কি নাম ভাই আপনার? ওম প্রকাশ। হ্যাঁ হ্যাঁ ওম প্রকাশ, তাই তো, ডেট অফ বার্থ? হ্যাঁ ঠিক করে বলো। 10-3-96। তুমি কি কোনো স্ট্যান্ড পাখার কাছে আছো? পাখার কাছে, পাখা ঘুরছে কোথাও, হ্যাঁ ওই জন্য হাওয়ার একটা আওয়াজ আসছে, সরে যাও সরে যাও ওখান থেকে, সরে যাও। টাইম বলো, টাইম বলো ভাই, টাইম রাত্রি 9টা, রাত্রি 9টা 9:16, আচ্ছা ভালো করে শোনো, তোমার হচ্ছে তুলা লগ্ন বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে দেবারি বা রাক্ষস গণ, জন্ম বার হচ্ছে তোমার রবিবার, তাই তো? ওকে, এখানে নিচস্থ হচ্ছে চন্দ্র, আচ্ছা ছকটা এখানে শনিকে অবস্থান করছে রবি বুধ বুধাদিত্য যোগ, কালসর্পদোষ, কালসর্পদোষ, আচ্ছা এক দুই তিন চার পাঁচ চার ষষ্ঠ স্থানে কেতু, সপ্তম অষ্টম দশমপতি চন্দ্র নিচস্থে বসে আছে, তার মানে সভ্যতা এরও কিন্তু রবি বুধ লগ্ন থেকে পঞ্চম স্থানে হচ্ছে রবি বুধ বুধাদিত্য যোগ, পড়াশোনো পঞ্চম স্থানে হচ্ছে হায়ার এডুকেশন, ষষ্ঠ স্থানে শনি কেতু, এক্ষেত্রে ছকে আমি দুটো জিনিস দেখি সভ্যতা, এরা পড়াশোনা খুব
উচ্চ পর্যায়ে চলে যায়। আর নচেত কেন দেখুন, ষষ্ঠ স্থানে কেতু কারোর দ্বারা এবং চন্দ্র হচ্ছে মন, মন মানে চন্দ্র হচ্ছে মন, মনটা মানে কি মাইন্ড, তাহলে সেক্ষেত্রে এদের মাইন্ড ডিস্টারবেন্স হয়ে গিয়ে এরা পড়াশোনা কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে না, অনেক সময় স্টপ করিয়ে দেয়, ঠিক আছে। এবং কালসর্প যোগ যেটা কি করায়, হওয়া কাজে বাধা, শুভ কাজে বাধা, উন্নতির ক্ষেত্রে বাধা, কালসর্প সময়, কাল মানে সময়। সুতরাং এই কালসর্প যোগের কারণে এর যে কোনো জিনিস কোনোভাবে ভালোভাবে ভালো দিক থেকে ভালোভাবে কিন্তু কমপ্লিট হওয়ার ক্ষেত্রে প্রচুর বাধা সৃষ্টি করে। এবার শেয়ার করো যা যা বললেন, মিললো তো? সিরিয়াস হয়ে উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যালো, সব মিলে গেছে, তাহলে সবুদার কিছু বলার আছে? আর তো কোনো প্রশ্ন নেই, আর কিছু বলবে? এমন জ্যোতিষীর লাইভ, শ্রীদেবাশিসের লাইভ, কোনো প্রশ্ন আর থাকতে পারে না। যা যা দেখেন বুঝিয়ে বলে দেন, কেন ওই কথাটা তিনি বলছেন এক্সপ্লেন করেন, ক্ল্যারিফাই করেন, ডেসক্রাইব করেন যে এই গ্রহ এখানে রয়েছে তাই জন্য উনি এই কথাটা বললেন, ষষ্ঠে অষ্টমে কি আছে না আছে, কোন গ্রহ কালসর্প আছে কিনা সব বুঝিয়ে বলে দেন। এরকম লাইভ পাবেন না কোনো টিভি চ্যানেলে। আমাদের কাজটা কি, একজন যারা ফোন করে ধরুন ক্লায়েন্ট, হ্যাঁ, তারা তো জানে না কেন, ঠিক, তাহলে আমাকে তাকে তো বুঝিয়ে দিতে হবে কেন, কারণ এখানে তো আমি তার থেকে পয়সা নিচ্ছি না বা উনি আমার কাছে আসবেন রেমেডি করবেন সেই লোভে তো বলছি না সভ্যতা, ঠিক, কারণ আমাদের, আমি অ্যাস্ট্রোলজি, আমার মধ্যে সেই জ্ঞানটা আছে কিনা সেটা জানতে পারবেন কিন্তু অরিজিনাল লাইভ প্রোগ্রামে সভ্যতা, তাই না? রাইট, কারণ কি, আমি যদি ভুল বলি উনিও কিন্তু অপোনেন্ট জায়গা থেকে বলবেন যে আপনি ভুল বলেছেন, যেহেতু লাইভ ফোন ইন। এবং দেখুন আগের দিন আমাদের যে ভুল বলেছে আমরা কিন্তু তাকে টুক করে বন্ধ করে দিয়ে বেরিয়ে চলে না না না, কারণ আমি মনে করি আমার সেই যোগ্যতায় তাকে ক্লারিফাই করে তাকে বুঝিয়ে দিলাম কেন ভুল করেছেন। উনি পরে যেটা আপনি সভ্যতা বললেন যে উনি বলেছেন দাদা আমার ডেটটা ভুল হয়েছে, তাহলে জায়গাটা ক্লিয়ার। প্রথম এখনো পর্যন্ত যে দুটো আমি নিলাম ভুল বলার কোনো জায়গা, কোনো প্রশ্ন নেই, সব জেনে গেছে, মানে চুপ করে দাঁড়িয়ে শুনলো। দেখুন এই হচ্ছেন শ্রীদেবাশিস, মনে আর কোনো প্রশ্ন থাকবে না, এই দু তিন মিনিটে এত সুন্দর আপনার ছকটাকে এক্সপ্লেন করে বলে দেবে। বুঝুন, বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে কে বলছেন? মদনপুরটা কোথায়? ওই কল্যাণীর ওখানে না? নদিয়া, নদিয়া। আচ্ছা, কার জন্য বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন। তেরোই মার্চ ৯২। সময়? সকাল ৮:২০। আচ্ছা, কোথায় জন্ম? ওখানে নদিয়া? মেয়ের নাম কি আপনার? মেয়ের নাম কি? আচ্ছা, বিয়ে হয়ে গেছে, তখন দত্ত, আগে বিশ্বাস ছিল। আচ্ছা, ভালো লাগে তো অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো প্রতিদিন অনুষ্ঠান? এরকম লাইভ প্রোগ্রাম পাবেন না, এত কনফিডেন্সের সাথে এত সুন্দর জোর গলায় প্রেডিকশন। আমার এর আগে লাইভ প্রোগ্রাম দেখেছেন? আচ্ছা, ২৬ তারিখে আমি কৃষ্ণনগরে আছি, ২৬ তারিখ কৃষ্ণনগর, ২৬ তারিখ আর শিয়ালদা। হ্যাঁ, আর শিয়ালদাও পাচ্ছেন, শিয়ালদা রেগুলারলি রবি আর বুধবার পাচ্ছেন শিয়ালদাতে, যেটা সুবিধা হবে চলে আসতে পারবেন। শুনে নিন, আচ্ছা, লাল বক্সের নাম্বারে ফোন করে নেবেন অনুষ্ঠানের পর, ঠিক আছে? এবার শুনুন, এবার শুনুন মেয়ের ব্যাপারে। মেষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে নরগণ, বার হচ্ছে শুক্রবার, তাই তো? ওকে, ছকটা দেখি, ছকে যাই, তুঙ্গস্থ রয়েছে মঙ্গল, বক্রীয় বসে আছে বৃহস্পতি। আচ্ছা, এখানে ছক কি বলছে? দাঁড়ান দাঁড়ান, দুটি করবেন না, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, সপ্তম পতি, এখানে শুক্র, সেই শুক্র, ও বাবা, সভ্যতা এখানে দেখুন। আচ্ছা, খেলা দেখুন, লগ্ন থেকে সপ্তম স্থান হচ্ছে বিবাহ জায়গা, সে বসে আছে একাদশ স্থানে, মানে বিয়ে কিন্তু ভালো জায়গা হবে, কিন্তু ভাগ্যক্রম দেখুন একাদশ স্থানে বসে আছে রবি আর শুক্র, মানে রবি শুক্র দারিদ্র যোগ, দারিদ্র যোগ, মানে ভালো হতে গিয়ে খারাপ হয়ে যাবে, মানে ঝুট ঝামেলা অশান্তি বদনাম, কাজ করলো নাম না পাওয়া। এবং দেখুন শনি মঙ্গল একত্র, এটা সভ্যতা আমি ওনাকে আসার কথা বলছি না, আমার কাছে আসতে হবে না, লাইভ প্রোগ্রামে বলছি, আমার কাছে আসতে হবে না, মিলিয়ে নেবেন। মঙ্গল হচ্ছে শরীর, মঙ্গল হচ্ছে সংসার, শনির সঙ্গে যুক্ত, ওনার মেয়ের গায়ে হাত পর্যন্ত দেবে, কিন্তু দেখুন
লগ্ন থেকে তৃতীয়ায় প্রথমে এমন ব্যবহার হবে যেন মনে হবে এর থেকে ভালো সুখে পৃথিবীতে আর কেউ নেই। আচ্ছা এবার আপনি ওনাকে জিজ্ঞেস করুন। এবার মেয়ের বিয়ের জায়গাটা তো এতগুলো কথা বলে দিলেন, বলুন এবার আপনি মা হিসেবে কি বুঝলেন আর কি কতটা মিলে গেল বলুন। রাগ তো ক্রমান্বয়ে বাড়বে, এখন ভাঙচুর করছে সব। এবার কবছর বিয়ে হয়েছে, কবছর বিয়ে হয়েছে বলুন। তাহলে 10 বছর মাথায় গিয়ে দেখবেন যে মারামারিও শুরু হয়ে গেছে। সুব্রতদা হতে হবেই, ছকে আছে তো এটা, হতে হবেই। আর উনি ফোন করেছেন ওনার মেয়ের সাংসারিক বিষয় জানার জন্য, এটাই প্রশ্ন ছিল তো। বিবাহিত জীবনটা নিয়ে আপনার প্রশ্ন ছিল, ভীষণ অশান্তি বলেই দিলেন। ভাঙচুর হচ্ছে, এখন বাড়িতে ছোড়াছুড়ি মারামারি হচ্ছে, এরপর গায়ে হাত তুলবে। সুতরাং এটা ঠিক করবেন, আমাকে ক্ষমা করবেন, আমি হাসছি বলে আপনার এই প্রবলেমের জন্য আমি হাসছি না। আমি হাসছি আমার এই কারণে জানেন, আমার গুরুদেবের প্রতি আমার কি বলবো আশীর্বাদের জন্য, কারণ আপনাদের আমি বলে দিতে পারি। ঠিক, এবং শুধু বলে দিতে পারি না, এই যে যে জিনিসগুলো আপনাকে বললাম, যে জিনিসগুলো আপনাকে বললাম, আপনি যদি প্রতিকার করেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিতে পারি। আপনাকে যে সময় দেবো সেই সময়ের পর থেকে আর কোনো প্রবলেম হবে না, এবং সেটা আমার প্যাডে আপনাকে লিখিত দেবো। চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে, মেয়ের সংসারটা ভালো করে দিন, জুড়ে দিন, ঠিক আছে, যাতে এই অশান্তি কমে, মেয়ে জামাইয়ের মধ্যে ভালোবাসা থাকে, সেই কাজটা পারলে করিয়ে নিন। কৃষ্ণনগর আসবেন বলছিলেন, 26 তারিখ কৃষ্ণনগর, পারলে নাম লিখে নিন, 26 তারিখ কৃষ্ণনগরে পাবেন, লাল বক্সে নাম্বারটা লিখে নিন, পরে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। অনেক ভাঙা সংসার এরকম জোড়া লাগিয়ে দিয়েছেন শ্রী দেবাশিস। আজকে একজনেরটাই থাক, পরে অনেকে ফোন করছে তো, পরে আরেকদিন আপনারটা জেনে নেবেন। কে আছেন বলুন, রেড বক্সের নাম্বার লিখে নিন, 5:30 থেকে 6:30 একটা প্রশ্নের উত্তর পাবেন, যারা লাইভে পাচ্ছেন না এখন 25 মিনিট। কে আছেন? হ্যালো, কোথা থেকে? কে? বসিরহাট থেকে। কার জন্য? বাবার জন্য। বলুন নাম, বলুন ডেট অফ বার্থ, বলুন। 18/4/72। আচ্ছা, কোথায় জন্ম আপনার? নাম বলুন দাদা আপনার। প্রদীপ কুমার পাল। এবার চুপটি করে শুনুন, সাইলেন্টলি, সব মিলবে, 51 বছর বয়স। এবার শুনুন, আপনার ব্যাপারে বলে দেবেন। সিংহ লগ্ন মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে জন্ম, গণ হচ্ছে নরগণ, 12 হচ্ছে আপনার মঙ্গলবার, তাই তো? শুক্র মঙ্গল শনি একত্রে বসে আছে লগ্ন থেকে, দ্বিতীয় পতি বুধ, সে আপনার বসে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অষ্টমে। এই দেখুন সভ্যতা, মজার খেলা দেখুন, 1, 2, 3, 4, 5টা ষষ্ঠ স্থানে বসে আছে রাহু, ষষ্ঠ স্থানে মানে রগ্রিন। আচ্ছা, দ্বিতীয় পতি বুধ বসে আছে অষ্টমে, অষ্টম স্থান হচ্ছে মারক ঘর, দ্বাদশ স্থানে কেতু, আবার মঙ্গলে শনি। তার মানে কতগুলো কেস দেখুন, ওনার জীবনের উনি স্ট্রাগল করে গেছেন, যাবেন, এক। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় পতি অষ্টম, অষ্টম স্থান মারক ঘর, তার মানে কি, অযথা অর্থ ব্যয়, অর্থ রাখতে না পারা। দুই, তৃতীয় স্থান, ষষ্ঠ স্থানে বসে আছে রাহু, ষষ্ঠ স্থান শরীরও ইন্ডিকেট করছে, ষষ্ঠ স্থান কি করবে দেখুন, এবং শনি মঙ্গল যখনই কনজাংশন হয়ে গেল, শারীরিক এবং সাংসারিক, শারীরিক দিক থেকে এবং সাংসারিক দিকে দুটোই ছোট ছোট প্রবলেম, শরীর তো প্রবলেম করবেই, এবং ওনার জীবনে কারোর থেকে টাকা পাওয়া বা ঋণ দেনা করা এইগুলো পর্যন্ত ওনার হতে হবেই। আর একটা মজাদার, আরেকটা মজাদার, কেতু এমন একটা জায়গায় বসে আছে ঘরে বাইরে শত্রু হয়ে। আচ্ছা, এবার উনি শেয়ার করুন, এবার শেয়ার করুন, এতগুলো কথা বলে দিয়েছেন শ্রী দেবাশিস। হ্যাঁ, সবই হ্যাঁ, তাই তো, সব হ্যাঁ। না না, আমি যে এতক্ষণ বকে গেলাম, ঠিক না বললাম, না ভুল বকে গেলাম, সঠিক বলে দেন, সঠিক বলে দেন, ঠিক। এই প্রথম 4 নম্বর কলার সবটা জানার পর আরেকটা প্রশ্ন রাখলেন, যে এবার একটু আমার শরীর স্বাস্থ্যটা শ্রীদেবাশির জন্য বলে দিলাম সভ্য, যে শনি মঙ্গল আপনার একত্রে বসে আছে ষষ্ঠ স্থানে রাহু,
আপনার টোটালি শরীরটা কিন্তু প্রবলেম দেবে, কারণ ষষ্ঠ স্থান আমরা শরীরও ধরি, আবার মঙ্গল এখানে শনি দ্বারা যুক্ত, আপনার ইউনিয়নের প্রবলেম হবে সভ্যতা, ইউনিয়নের একটু প্রবলেম হবে, প্রবলেম আসবে। আচ্ছা আবার দেখুন, পেটের প্রবলেম আসবে, এই দুটো কিন্তু মারাত্মক, আপনাকে দেবেই 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 দেবে। আপনি জানি না এই যে ব্যাপারটা হয়েছে, আপনি এর আগে কাউকে দেখিয়েছেন, নাম বলতে হবে না, আমি কনফিডেন্স। আর একটা দেখুন, আপনি কারো কাছে মনে হয় কোনো প্রতিকার করাননি না? আপনার মতো অনেক ব্যক্তি আছে, ধরুন আমাকে করলেন, আরো দেখবেন 10 জনকে সারা সপ্তাহে করছেন, শুধু শুনে যাচ্ছেন আর রোগটাকে বাড়িয়ে যাচ্ছেন। আমি আর কারো কাছে করবো না, রোগ ঠিক করাবো না, কাল থেকে ফোন বন্ধ করে দেবো, আমি কারোর লাইভ দেখবো না। কারণ দেখুন, শুধু জেনে কোনো লাভ নাই, আপনার এই প্রবলেমটা আপনি কারো কাছে যান, আমি বলছি বলে আমার কাছে আসতে হবে কোনো মানে নেই দাদা, সবাই কারো কাছে যান, গিয়ে প্রতিকারটা করেন, ভালো থাকবেন বলে। শরীরটা নিয়ে একটু ভাবুন, বসিরহাট থেকে প্রদীপ দা, প্রদীপ কুমার পাল, আপনি একটু পারলে যোগাযোগ করে নিন। সব চেম্বার খোলা, বেহালা ম্যান্টন সানরাইজে মঙ্গলবার পাবেন, রবি আর বুধবার শিয়ালদা পাচ্ছেন, সোমবার বৃহস্পতি মেচেদা, শনিবার করে ব্যারাকপুর, ব্যারাকপুরে শনিবার করে, নাম লেখাবেন রেড বক্সের নাম্বারে, শুক্রবার করে বর্ধমানে পাচ্ছেন, আর 26 তারিখ কিন্তু কৃষ্ণনগর ডেট পড়ে গেছে। আপনারা রেড বক্সের নাম্বারে কিন্তু ফোন করবেন, যারা লাইভে পাচ্ছেন না, 5:30 থেকে 6:30 প্রথম নাম্বারে 1 ঘন্টা একটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর চেম্বার বুকিং অনলাইন সার্ভিসের জন্য মোবাইলে ফোন করে নেবেন, প্রতিদিন অনুষ্ঠান আর লাইভ থাকে মঙ্গলবার এই সময়, সবাই দেখবেন। কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, কোথা থেকে কে বলছেন? কোথা থেকে? আপনার না ভীষণ সাউন্ড আসছে পাশ থেকে। হ্যাঁ হ্যাঁ বলুন এবার, বহরমপুর থেকে কার জন্য? নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 10/12/93। সময় বলুন। রাত্রিবেলা 10/12/93, রাত 9:23, তাই তো? বহরমপুরে জন্ম। কি নাম বলেন? কি দাস? রাজু দাস। টিভির কাছ থেকে দূরে যান, ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। একদম খোলা জায়গায়, ফাঁকা জায়গায় যান, যেখানে আওয়াজ যাতে না আসে আশপাশ থেকে, তা নাহলে ফোন কেটে যাবে। আপনার ওখান থেকে কিন্তু প্রচুর আওয়াজ আসছে, আপনি টিভি থেকে নয় সরছেন না, নাহলে কিছু একটা ব্যাপার আছে। আচ্ছা, কর্কট লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্রের জন্ম, গণ হচ্ছে দেবগণ, আপনার জন্ম বার হচ্ছে শুক্রবার, তাই তো? ওকে, এখানে রয়েছে বক্রী নিচস্থ রাহুকে, এখানে বক্রী সক্ষেত্রে বসে রয়েছে, মঙ্গল মূর্তি কোণে বসে রয়েছে শনি। আচ্ছা, এখানে ছক কি বলছে? ছক বলছে লগ্ন থেকে 1, 2, 3, 4, 5 রবি, বুধ, শুক্র, মঙ্গল, রাহু, একাদশ স্থানে কেতু নিচস্থ, সপ্তম অষ্টম পথে শনি। সবুদা, ইনি যদি কোনো লোহা সংক্রান্ত বিজনেস, উনি কিন্তু ফোনটা ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, উনি টিভিতে শুনেনি না, উনি নেই। এ দেখুন, ওনার প্রেম ঘটিত কোনো প্রবলেম, হ্যাঁ মানে ভালোবাসার প্রবলেম 100% থাকবে। ওনার চাকরির থেকে সভ্যতা বিজনেস ওনার পক্ষে কিন্তু খুব বেটার হবে, এবং শনি রিলেটেড অর্থাৎ মেকানিক, আপনাকে কেমিক্যাল, আপনার লোহা, ইলেকট্রনিক্স, এই জিনিসগুলো কিন্তু ওনার পক্ষে খুব বেটার সভ্যতা করলে কিন্তু ওনার জীবনে প্রচুর উন্নতি হবে। বহরমপুর থেকে রাজু দাস, আপনি ফোনটা ছেড়ে দিয়েছেন, যাই হোক হয়তো শুনে নিয়েছেন টিভিতে, বা এই প্রোগ্রামটা রিপিটও যাবে, ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, জেনে নেবেন। আপনি কিন্তু কথা বলে নেবেন অবশ্যই পরে, যদি যোগাযোগ করতে চান রেড বক্সের পার্সোনাল নাম্বারে যোগাযোগ করবেন। কে আছেন? হ্যালো, না আর আমরা ফোন নিতে পারবো না, সময়ের একদম অন্তিম লগ্নে চলে গেছি। এবার কিন্তু রেড বক্সের নাম্বারটা লিখুন, আপনারা কথা বলে নেবেন রেড বক্সের নাম্বারে, যারা এখন পেলেন খুব ভালো, না পেলে আপনারা 5:30 থেকে 6:30 প্রথম মোবাইল নাম্বারে কথা বলবেন, 9163518619, একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন। 7890708719 এখন বুকিং নেওয়া হবে। সব চেম্বার খোলা, মঙ্গলবার করে বেহালা ম্যান্টন সানরাইজ, রবি আর বুধবার শিয়ালদা, সোমবার বৃহস্পতি মেচেদা, শনিবার করে ব্যারাকপুর, এছাড়া অবশ্যই কৃষ্ণনগরে 26 তারিখ পাচ্ছেন, কৃষ্ণনগর 26
19 তারিখ বর্ধমানে শুক্রবার করে পাবেন। ফোন করে নিন। আর প্রতিদিন অনুষ্ঠান সোনার বাংলায় দেখবেন, লাইভও থাকছে এই সময় মঙ্গলবার। আর প্রতিদিন অনুষ্ঠান দেখুন, কথা বলুন, আর যারা জ্যোতিষ শিখবেন তারাও যোগাযোগ করুন। 100% চ্যালেঞ্জ গ্যারান্টি, লিখিত গ্যারান্টিতে কাজ, বশীকরণ ফ্রি, 10 জনের বেশি দেখেন না, তাই অ্যাপয়েন্টমেন্ট মুখ করে আসবেন। আর একজন দেখাতে এলে আরেকজনের যদি মনে করেন সঙ্গে কেউ এসছে, তারটা ফ্রিতে তিনি হরোস্কোপ বিচার করে চেম্বারে বলে দেবেন। যোগাযোগ করে নিন রেড বক্সে। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, শেষ করলাম। ভালো থাকবেন সবাই, নমস্কার। তবে যাবার আগে একটা কথা বলি, আপনারা যারা এতক্ষণ লাইভ প্রোগ্রাম যে ফোন নাম্বারটা ফোন করছিলেন ওটাই করবেন না। এই যে দুটো নাম্বার দেখতে পাচ্ছেন 9163518619, এই নাম্বারে 5:30 থেকে 4:30 ফোন করুন। ওকে, আজকের মতো বিদায়।